আসসালামু আলাইকুম, আমি মেরিনা বারভিন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ওয়ার অর্থাৎ যুদ্ধ রিলেটেড যে চ্যাপ্টারে ছিলাম সেটার সেকেন্ড ক্লাসে আছি, সেকেন্ড ভিডিও যাবে। এবং যুদ্ধ, যুদ্ধবিলাসিতা, কলহপ্রিয়তা, মারমুখ স্বভাব, সমরপ্রিয়তা, যুদ্ধাংদেহী যেসব আমাদের মানুষের স্বভাব আছে বা কাজকর্ম আছে, সেই রিলেটেড যত ধরনের শব্দ আছে, নুয়ান্সড যত হয়তো নেচার মানুষের স্বভাব রিলেটেড যত নুয়ান্সড ওয়ার্ড আছে, দ্য ওয়ার্ডস দ্যাট দেয়ার ক্যান বি রিলেটেড টু ওয়ার, ব্যাটেল ফিল্ড, বেলিজারেন্স, সব কিছু আমরা দেখছি এই চ্যাপ্টারে। তো আশা করি সবার উপকার হচ্ছে, স্পেশালি জিআরির জন্য তো বটেই, কিন্তু আমরা জানি যে জিআরির জন্য প্রিপারেশন নিলে যেটা হবে, যত ধরনের কম্পিটিটিভ টেস্ট আছে, অর্থাৎ অল দি এক্সামস দ্যাট দেয়ার ক্যান বি ইন দ্য ওয়ার্ল্ড, আই উড সে। তারপরে বাংলাদেশের যদি বলি তাহলে অবশ্যই সব কিছুই কাভার, ব্যাংক এক্সাম আছে, কম্পিটিটিভ যত এক্সাম আছে যত চাকরির, তারপরে হচ্ছে আইবি অ্যাডমিশন টেস্ট। আমরা জানি আইবি অ্যাডমিশন টেস্টের ইংলিশ হচ্ছে জিআরই, জিম্যাট, আইএলস, সব কিছুর অ্যামালগামেট একটা সিলেবাস। সো আইবি এর জন্য কাভার হয়ে যাচ্ছে, তারপরে বিসিএস তো বটেই। তাছাড়া আমার মনে হয় এখন যত ধরনের ভার্সিটি যে এক্সামের যে অ্যাডমিশন টেস্ট আছে সেগুলো সব কিছুই কাভার করবে। সো রেগুলার আমরা ভিডিও দিচ্ছি, সপ্তাহে একটা, আমার মনে হয় এটা ভালো, কারণ লার্নিংটা হচ্ছে হঠাৎ করে আপনি সেটা অ্যাসিমিলেট করতে পারবেন না, ইট টেক্স টাইম। আপনাদের রিডিং প্র্যাকটিস করতে হবে এবং ওয়ার্ডগুলো প্র্যাকটিস করতে হবে, লেখালেখি করতে হবে। সো টাইমিংটা পারফেক্ট, অনেকে খুব দ্রুত ভিডিওগুলো চান, সো সেটাও আসলে রিয়েলিস্টিক না আপনাদের জন্য, লার্নিংয়ের জন্য সেটাই, আমাদের এই গতিটাই বরং ঠিক আছে। আর ছোট করে বলে নিই, আমরা কিন্তু নতুন কোর্স লঞ্চ করেছি বাংলাদেশ অ্যাফেয়ার্সের, শ্রদ্ধেয় শাহরিয়ার মামুন স্যার, উনি এই বিষয়ে অভিজ্ঞ একজন টিচার। আপনারা আজকেই আমাদের ওয়েবসাইট ঘুরে আসবেন, www.super30bangladesh.com। 50% ডিসকাউন্টে আমরা ছেড়ে দিয়েছি, অফার চলছে, 41তম বিশেষ লিখিত সামনে আছে, সেটার আগে কিনলে আপনারা 43তম বিশেষ লিখিত পর্যন্ত অ্যাক্সেস পাচ্ছেন। সো এটা একটা হিউজ অপরচুনিটি। আর সায়েন্সের, জেনারেল সায়েন্সের যে লিখিত কোর্স সেটা মাত্র 875 টাকার কিন্তু অফার চলছে, আগামী 43তম লিখিত পর্যন্ত, অর্থাৎ এখন থেকে প্রায় 1 থেকে 1.5 বছর, ডিপেন্ডিং অন দি পিএসসি এক্সাম, পিএসসি কবে পরীক্ষা নেয় উই ডোন্ট নো দ্যাট, বাট ততদিন পর্যন্তই আপনারা অ্যাক্সেস পাবেন লিখিত, 43তম লিখিত পরীক্ষা পর্যন্ত। সো আজকেই ঘুরে আসবেন আমাদের ওয়েবসাইট www.super30bangladesh.com। আমরা ক্লাসে চলে যাই, লেটস স্টার্ট। আচ্ছা, আমরা প্রথম স্ট্রিংটা দেখি, ওয়ার রিলেটেড, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের 6 নম্বর স্ট্রিং। অর্থাৎ আমরা গত ভিডিওতে 5 পর্যন্ত ছিলাম, আজকে আমরা 6 নম্বর স্ট্রিং থেকে শুরু করব। অন স্লট, নাও ইকুয়াল টু অন রাশ, রিলেটিভ লিজেন্ড আছে ব্যারেজ, তারপরে হচ্ছে ব্যাটারি ইকুয়াল টু ব্যাটারি, এই ব্যাটারি আবার ওই যে A4, যে ওই যে A1 যে ব্যাটারি ওগুলো না আবার, হ্যাঁ এটা হচ্ছে রিলেটেড টু ওই যে ইকুইপমেন্ট, যুদ্ধাস্ত্রের আর কি যেই একটা ই থাকে, হয়তো একটা ইকুইপমেন্ট অফ পিসেস লেখাই আছে, অর্থাৎ একটা রাখার হয়তো খোলস বা একটা হয়তো আছে না, যে এরকম পাতা অনেকগুলো বুলেট থাকে, ও ওই ওই একটা ই বোঝাচ্ছে আর কি। বম্বার্ডমেন্ট, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট আছে, আমরা দেখবো নাউন। তারপর হচ্ছে শেলিং, নাউন, রিলেটিভ লিজেন্ড, সিনোনিম ভ্যারিয়েন্ট লিজেন্ড আছে, দেখেন যে ঢেউ খেলানো, ভ্যারিয়েন্ট মানে কি একই ধরনের আর কি সিনোনিম। আচ্ছা, ক্যানোনেড, এই যে NN আছে, ক্যানন থেকে এসেছে ক্যানোনেড, ক্যানন আমরা কিন্তু কম বেশি সবাই জানি, যে কামান দাগা, কামান বল না, এই যে কামানের যেটা এইভাবে বড় যুদ্ধের যে ট্যাঙ্কগুলো, হ্যাঁ এটা এই যে কামান থেকে গোলা বের হয়ে যায় আর কি, সেটাকে ক্যানন বলা হয়, তাহলে ক্যানোনেড কি সেটা আমরা দেখব। সালভো, নাউন, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট আছে, সালভো, ভলি এবং ফিউসিলাড এগুলো আসে, সালভো, ভলি, ফিউসিলাড এবং ক্যানোনেডটা অটোমেটিক মনে থাকবে, ক্যানোনেডও ইম্পর্টেন্ট আর বম্বার্ডমেন্ট ইম্পর্টেন্ট। আমি যেগুলো আন্ডারলাইন করে দিচ্ছি সেগুলো বেশি আসবে আর কি, হ্যাঁ সেগুলো বেশি ইম্পর্টেন্ট, এই যে আন্ডারলাইন করা আছে, দেখেন আপনাদের অ্যানোটেশন, PDF উইথ অ্যানোটেশনে দেখে নেবেন,
অলরাইট এই যে অনস্লটটা দেখবেন কমন অনস্লটটা আসে ব্যারেজ ইম্পর্টেন্ট হ্যাঁ ব্যারেজটাও পাবেন ওকে অনস্লট নাম্বার 1 স্লট হচ্ছে অ্যাটাক তীব্র প্রবল একটা অ্যাটাক সেটা হচ্ছে অনস্লট আমরা বলতে পারি দেখবেন ডেইলি স্টারে প্রচুর ই পাবেন যে অন দি দি অনস্লট অন দি কি বৌদ্ধ পিপল এই বৌদ্ধ ধর্মের যে রামু অ্যাটাক হলো ওটাকে কি বলবেন অনস্লট অন দি কি বুদ্ধিস্ট পিপল অনস্লট দি অনস্লট অন দি বুদ্ধিস্ট পিপল ইন রামু লেফটাস একদম কি লেফটাস একদম টেকেন আ ব্যাক লেফটাস বিওয়াইল্ডার্ড যে আল্লাহ কি হচ্ছে এটা ঠিক আছে আমাদের যেই বুদ্ধিস্ট পিপলের উপরে রামুতে যে অ্যাটাকটা হলো সেটাকে আমরা বলবো অনস্লট তাহলে অ্যাটাকের জায়গায় আপনি ইউজ করতে পারবেন দি অনস্লট অফ বা দি অনস্লট অন দি কি ওয়াইল্ড লাইফ অ্যানিমাল দি অনস্লট অন দি মাইনরিটি পিপল যেভাবে হোক অনস্লট দিয়ে শুরু করবেন আর অন হবে অর্থাৎ অ্যাটাকের অন যেহেতু হয় অনস্লটও তাই ঠিক আছে সো অন রাশটা আনকমন অতটা কমন না বাট অন স্লটটা কমন আছে ব্যারেজ দেখেন লিজেন্ড হচ্ছে কোলন রিলিজেন্ড ঠিক আছে কোলন মানে আমরা জানি হচ্ছে রিলেটিভ অর্থাৎ হুবহু একই না বাট রিলেটেড আছে তাহলে ব্যারেজ অবশ্যই রিলেটেড কারণ অন স্লট আর অন রাশ দুটো মানে আমরা দেখেছি অ্যাটাক প্রবল অ্যাটাক প্রবল একটা আক্রমণ ব্যারেজ হচ্ছে আপনার গোলা বারুদ যে বর্ষণ গোলা বর্ষণ দি ব্যারেজ অফ বুলেটস অর্থাৎ অনেকগুলো বুলেট যখন একসাথে ছোড়া হবে সেটাকে বলা হয় ব্যারেজ ঠিক আছে ব্যাটারিটা ইকুয়াল টু কি বোঝাচ্ছে একসাথে এই যে দেখেন ধরেন মেশিন গান যেরকম দেখেন না একবার হচ্ছে সে এই যে মারা শুরু করলো একসাথে অনেক বের হচ্ছে থামাথামি নাই হ্যাঁ তো ও এই একইভাবে ব্যারেজ ব্যাটারি এই ব্যাটারি ওই এ ওয়ান ব্যাটারি না সো ওটা কিন্তু কমন অত কমন না ব্যাটারি আসবে না আসবে হচ্ছে ব্যারেজ ঠিক আছে দি ব্যারেজ অফ বুলেটস লেফট আওয়ার ফাদার অফ দি নেশন বঙ্গবন্ধু ডেড একসাথে 18টা বুলেট তার বুক ঝাঁঝরা করে দিয়েছিল তাহলে কি বলবেন ব্যারেজ অফ 18 বুলেটস লেফট আওয়ার বঙ্গবন্ধু ডেড অন দি ফ্লোর এইভাবে একটা আপনি তীব্র একটা সেন্টেন্স লিখতে পারেন অথবা যে কোনো যুদ্ধ রিলেটেড যখন লিখবেন সিরিয়ার ওয়ারে লিখবেন যে দি ব্যারেজ অফ মিসাইলস লেফট দি সিরিয়ান পিপল কি একেবারে ধ্বংস ডেভাস্টেটেড দি বিল্ডিংস অফ দি সিরিয়া ডেভাস্টেটেড ঠিক আছে এইভাবে খুব ইজিলি একটা সেন্টেন্স বানাতে পারবেন বুঝতে হবে আসলে বম্বার্ডমেন্ট তাহলে এটাও ইম্পর্টেন্ট বললাম না ব্যারেজ আর বম্বার্ডমেন্ট দেখেন ইকুয়াল তাহলে বম্বার্ডমেন্ট কি এটা মেটাফরিকভাবে প্রচুর ইউজ পাবেন বম্বার্ডমেন্ট বম্বার্ডমেন্ট গুলির ক্ষেত্রে আছে যে দি বম্বার্ডমেন্ট অফ বুলেটস অন দি সিরিয়ান পিপল ঠিক আছে কি হয়েছে সিরিয়ান মানুষের যুদ্ধ হয়েছে এবং সিরিয়ার নিরীহ মানুষের উপরে বম্বার্ডমেন্ট অফ বুলেটস হয়েছে এটা একটা মেটাফরিকভাবে ইউজ হয় যে দি বম্বার্ডমেন্ট অফ ক্রিটিসিজম এত সমালোচনার পাহাড় মানে এত সমালোচনার বর্ষণ এটাকে বলে বর্ষণ ঠিক আছে তীর ছুঁড়ে মারা এবং বম্বার্ডমেন্ট অফ ক্রিটিসিজম বম্বার্ডমেন্ট অফ হার্টফুল অ্যাবিউসিভ টক্স বাই হার লাভার তার লাভার তাকে বা তার হাজবেন্ড বা তার ফ্রেন্ড তাকে এত বেশি হার্টফুল কথাবার্তা বললো কষ্টদায়ক কথাবার্তা বললো দি বম্বার্ডমেন্ট অফ হার্টফুল কি ওয়ার্ডস টুয়ার্ড হার লেফট হার একদম ডিপ্রেসড লেফট হার ক্রাইং অন দ্য ফ্লোর এইভাবে আর কি লিখবেন সো মেটাফরিক ইউজ হচ্ছে যখন সবাই মিলে প্রহার করে অনেক কথাবার্তা বলে অনেক সমালোচনা ছুঁড়ে মারে সেগুলোকে তখন ইউজ করা হয় দি বম্বার্ডমেন্ট অফ বসিয়ে নেন অফ এনিথিং কোনো কিছুর বর্ষণ যখন হবে আপনি বলবেন দি বম্বার্ডমেন্ট অফ
আচ্ছা শেলিং তাহলে কি বুঝতে পারছেন? শেলিং হচ্ছে ওই যে মেশিন গানে একসাথে অনেকগুলো গুলি মারলে ওই শেলিং, অর্থাৎ অনেক বেশি যখন বর্ষণ হয়। এই দেখেন রিলেটিভ সিনোনিম ভ্যারিয়েন্ট, সিনোনিম ভ্যারিয়েন্ট তাহলে কি? ক্যানোনেড, আমরা জানি লাস্টে যে এডিই দিয়ে প্রায় কিন্তু এরকম ওয়ার্ড আছে একই টাইপের, যেমন দেখেন মনে পড়ে কিনা দেখেন আমি নিজেই পড়েছিলাম ক্যাভালকেড। ক্যাভাল হচ্ছে ল্যাটিন ফর অশ্ব অর্থাৎ ঘোড়া, তাহলে ক্যাভালকেড মানে অনেক অশ্বারোহী যখন একসাথে মার্চ করে। দেখবেন আগেকার যুদ্ধগুলো, যুদ্ধতে কি হতো অশ্ব অশ্বারোহীদের মধ্যে যুদ্ধ হতো, সব একসাথে অশ্ব অশ্বারোহণ করে সবাই কি সৈনিকরা ঝাঁপিয়ে পড়ছে, সব ঘোড়ায় চড়ে হয়তো যুদ্ধ করে, সেটাকে বলবো যখন একসাথে সবাই আসে ঘোড়ায় চড়ে সেটাকে বলবো ক্যানোনে ক্যাভালকেড, তাহলে অশ্ব রিলেটেড হলে। তারপরে ব্যারিকেড বলি, তারপরে আবার হচ্ছে এরকম লাস্টে এডিই দিয়ে যদি থাকে বুঝতে হবে একসাথে অনেক, ঠিক আছে। ক্যাসকেড এরকম ওয়ার্ড আছে, তাহলে ক্যানোনেড কি? একসাথে ক্যানোনের অনেকগুলো কি বর্ষণ, ক্যানন হচ্ছে গোলা, গোলা বারুদ, তাহলে মানে কি একসাথে বর্ষণ হচ্ছে অনেক, ওই যে ওটার মতোই। এখানে ক্যানন বলতে ওই যে আমাদের যে কামানটা বোঝাবে, কামান থেকে যে গোলা বের হয়। তো স্যালভো ভলি ফুসিলাড, ফুসি দেখেন উচ্চারণটা ফুসিলাড, ফুসিলাড ডাবল এল আছে, এই তিনোটাই ইম্পর্টেন্ট, এই তিনোটাই আসবে একই মিনিং। স্যালভো, দি স্যালভো অফ দি কি হার্টফুল টক্স, তোমার এত কষ্টদায়ক কষ্টদায়ক শব্দগুলো, এত তুমি কষ্টদায়ক কথাবার্তা বলছো, মেটাফোরিক ইউজ করলেন স্যালভো, আর স্যালভো অফ বুলেটস তো আছেই। ভলি ওই একসাথে অনেক বর্ষণ যখন হবে, ফিসিলার্ড এই মেটাফোরিক ইউজ করে, যদিও এগুলো সব ওয়ার রিলেটেড, সিরিয়ান ওয়ার নিয়ে তো কম লেখা হয়, ধরেন ডেইলি স্টারে যদি কোনো আর্টিকেল লিখতে যায় তো লেখকরা ওই মেটাফোরিক ইউজ করে বলে যে দ্য দ্য ফিসিলার্ড অফ ক্রিটিসিজম এগেইনস্ট ডোনাল্ড ট্রাম্প লেফট হিম কি আউট অফ দি অফিস, এইভাবে কি এটা মেটাফোরিক ইউজ হলো যে ডোনাল্ড ট্রাম্পের এত সমালোচনার একটা বর্ষণ হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প অফিস থেকে আউট হয়ে গেছে। সো এই তিনটাই ইম্পর্টেন্ট, এই বম্বার্ডমেন্ট, স্যালভো, ভলি, ফুসিলাড, এই চারটা দেখবেন যে মেটাফোরিক ইউজটা ডেইলি স্টারে প্রচুর আছে। আর আপনারা তো লিটারালটা জেনেই গেলেন, লিটারালটা পারলে মেটাফোরিকটা অটোমেটিকই পারবেন। লিটারাল তো বুঝতেই পারছেন যে গোলা বর্ষণ, যেহেতু ক্ষেপণাস্ত্র মিসাইল যে কোনো কিছু যখন একসাথে অনেকগুলো বর্ষণ হবে তখন বলা হবে দি স্যালভো অফ মিসাইল, দি স্যালভো অফ বুলেটস, দি স্যালভো অফ কি যে ক্যানন্স, ক্যানোনেড, ভলি অফ ইমোশনস হতে পারে। এত আপনার আবেগের একটা বর্ষণ শুরু হলো এই গানটা শোনার পরে, ঠিক আছে, দি স্যালভো অফ ইমোশনস, ভলি অফ ইমোশনস। আপনি যখন সিদ্ধহস্ত হবেন এইসব ওয়ার্ডগুলো খুব ভালোভাবে আত্মস্থ করতে পারবেন, আপনি তখন দেয়ার ইজ নো লিমিট হাউ ইউ ক্যান ইউজ ইট, ঠিক আছে, আপনার কোনো লিমিট নাই, ইউ ক্যান ইউজ ইট আইদার ওয়ে, মানে আপনি যখন দক্ষ থাকবেন আপনি অনেকভাবে মেটাফোরিকভাবে, হ্যাঁ অনেকভাবে হচ্ছে আপনি কানেক্ট করে ইউজ করতে পারবেন। ভাষার উৎকর্ষতা আসলে তখনই আপনার সাধন হবে যখন আপনি শব্দের প্রপার ইউজটা করতে পারবেন, ঠিক আছে। আমরা সাত নম্বর সিনটা দেখি, ওয়েলে নাউন, অ্যাম্বিশ নাউন, ঠিক আছে, ভার্ব হয় ওয়েলে, তাহলে ভার্বও হবে কারণ ইকুয়াল আছে, ইকুয়াল থাকা মানে কি জানি আমরা, সিনোনিম এবং কি একই ফরম্যাট। বুশওয়াক ভার্ব, লার্ক ভার্ব, ওয়েলে ইকুয়াল টু অ্যাম্বুশ ইকুয়াল টু বুশওয়াক ইকুয়াল টু লার্ক, এর মধ্যে অ্যাম্বুশ, ওয়েলে আর লার্কটা ইম্পর্টেন্ট, এই বুশওয়াকটা এটা আসলে একটু ইনফর্মাল। হ্যাঁ অ্যাম্বুশটা আমরা সবাই কম বেশি শুনেছি কিন্তু জাস্ট একটু রিলেট করেন, দেখবেন হলিউডে মুভিগুলোতে আমরা কিন্তু দেখি না যে টার্মিনেটর, তারপরে যত একটু অ্যাকশন মুভিগুলা যে দেখা যায় অনেক শত্রু ই করছে পুলিশের সাথে, ক্রিমিনালদের অনেক কনফ্রন্টেশন দেখা যায় যে গোলাগুলি হচ্ছে, এই ধরনের যেমন মিশন ইম্পসিবল হতে পারে,
হ্যাঁ, এই ধরনের মুভিগুলো দেখবেন বলে অ্যাম্বুশ, অ্যাম্বুশ অর্থাৎ কথা ছিল না, হঠাৎ করে আপনাকে অ্যাটাক করা হলো, আপনার পিছ পিছে বলে না যে গুলি মারা, এরকম পুলিশরা করতে পারে, ক্রিমিনালরা করতে পারে, যে হঠাৎ করে যুদ্ধ ঘোষণা করে দেওয়া, এবং কি আমাদের গেরিলা যুদ্ধ যেরকম ছিল যে হঠাৎ করে আক্রমণ করে পালিয়ে যাওয়া, অ্যাম্বুশ হচ্ছে লুকিয়ে থাকা, ওত পেতে থাকা, তারপরে হচ্ছে অ্যাটাক করে শত্রুকে সাথে সাথে ধ্বংস করে দেওয়া। সো অ্যাম্বুশ আর ওয়েলে কি, এই যে কিছুটা মনে রাখতে পারবেন, ওয়ে মানে রাস্তা, লে মানে কি হঠাৎ করে রাস্তায় তুমি চলে আসলা, ওত পেতে থাকলা, তারপর রাস্তার মাঝখানে এসে তুমি গুলি মেরে ওরা কিছু বোঝা ওঠার আগেই মেরে ফেললেন, হা করে তাকায় থাকবে, আপনি মানে গুলি করে তাদেরকে সাথে সাথে মেরেই ফেললেন, কারণ তারা তো এক্সপেক্ট করছে না, যেটা কখনোই আপনাকে খুঁজে পাওয়ারই কথা না, সেখানে আপনি ওত পেতে বসে আছেন, এটাকে বলা হয় অ্যাম্বুশ। নাউন হিসেবেও ইউজ হবে, কারণ যদি ধরেন বলেন অ্যাম্বুশ, অ্যাম্বুশ অর্থাৎ বলছে যে এটা একটা অ্যাম্বুশ যুদ্ধ, বা এটা একটা অ্যাম্বুশ হয়েছে। আর যদি বলা হয় ভার্ব, তাহলে কি বলবেন, দে অ্যাম্বুশড আস, আমাদেরকে তারা অ্যাম্বুশ করলো। সো ভার্ব হিসেবে ইউজ করতে হবে। ওয়েলে তাই উই হ্যাড এ ওয়েলে, অর্থাৎ আমাদের আমাদের কিন্তু অফিসাররা মরে গেছে, উই হ্যাড এ ওয়েলে, তাহলে এটা নাউন। আর যদি ভার্ব হয় তাহলে উই ওয়ার ওয়েলেড বাই আওয়ার এনিমি, হয়ে গেল। তাহলে ওয়েলে মনে রাখাটা খুবই ইজি, পথিমধ্যে চলে আসা, পথিমধ্যে এসে ধ্বংস করে দেওয়া। অ্যাম্বুশ তো বললামই, বুশ ওয়াক হচ্ছে, এভাবে মনে রাখবেন, বুশ মানে হচ্ছে জঙ্গল, ওয়াক মানে হচ্ছে বাড়ি দেওয়া, যে মাই মম ওয়াকড মি অন মাই ব্যাক, হঠাৎ করে পিছে একটা বাড়ি মারলো কারণ আমি একটা ভুল করেছি, ঠিক আছে। তো ওইটা হচ্ছে ইনফর্মাল কিছুটা, তো বুশ ওয়াকও বুঝতে পারছেন যে জঙ্গলে ওত পেতে থাকা এবং তারপরে কি যুদ্ধ করা, জঙ্গলে বুঝাবে, যেহেতু বুশ আছে এটা মনে রাখবেন যে জঙ্গলে হয়তো আপনি গেছেন কোথাও, হঠাৎ করে মানে সবাই ঘিরে ধরলো, এইটা ওই মিনিংটা। আর লার্ক হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইউজ পাবেন সাহিত্যের ক্ষেত্রে, প্রচুর ইউজ আছে সাহিত্য বলতে, আমাদের ক্ষেত্রে সাহিত্যটা কি হবে, যারা বিসিএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে সাহিত্য হচ্ছে ডেইলি স্টার, ডেইলি স্টারের যে আপনি আর্টিকেলগুলো পড়বেন ভিতরে এডিটোরিয়াল, এগুলোতে রাইটাররা খুবই আর্টিস্টিক্যালি লিখে, অর্থাৎ মানে সিরিয়াকে নিয়ে লিখলেও তারা দেখবেন খুবই ভাবকভাবে লিখে। সো আমাদের জন্য ডেইলি স্টারটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় লিটারেচার, সে আপনি যদি ডেইলি স্টারটা উদ্ধার করতে পারেন আপনার বিসিএস এর সব ইংলিশ আপনার পড়া শেষ হয়ে যাবে। সো এখানে তাছাড়া ডেইলি স্টারের সব ক্রোড়পত্রগুলো থাকে, ওখানে দেখবেন যে লাইফস্টাইল রিলেটেড থাকে, আর্টস অ্যান্ড কালচার রিলেটেড থাকে, বুক রিভিউ থাকে। সো ডেইলি স্টারের অনেক সেকশন আছে যেখানে লিটারেচারও পাবেন, তো সেইখানে দেখবেন লার্কটা অনেক ইউজ আছে। এখানে লিটারালটা মিনিং, লিটারাল মিনিংটা কি, আবেদনিক অর্থ হচ্ছে ওত পেতে থাকা, একটা বাঘ ওত পেতে থাকে, কখন একটা শিকারি শিকার আসবে এবং সে তাকে ধরে ছিঁড়ে খেয়ে ফেলবে, সো এটা হচ্ছে ওত পেতে থাকা। তাহলে আপনি মানুষের ক্ষেত্রে কি বলবেন, আপনার শত্রু ওত পেতে ছিল, আপনি ওই পথে যাবেন, আপনাকে অ্যাটাক করে সে মেরে ফেলবে। তো তাহলে হি লার্কড মি, হি ওয়াজ লার্কিং মি, হি ওয়াজ ওয়েটিং ইন দ্য লার্ক, নাউনও ইউজ আছে অনেক, অর্থাৎ লার্ক করা, ওত পেতে থাকা, একটা পশু, দ্য লায়ন ওয়াজ লার্কিং ফর হিজ প্রে, পি আর ই এ, তার শিকারের জন্য সিংহ লার্কিং করছিল, দ্য লায়ন ওয়াজ অন দ্য লার্ক, এটা একটা গ্রুপ বা ফ্রেজাল ভার্ব বলতে পারেন, অন দ্য লার্ক, ঠিক আছে। সো যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো হচ্ছে বেশি পাবেন। আচ্ছা, আমরা 8 নম্বর সেন্টেন্স দেখি, গট, আমরা 1 নম্বর স্ট্রিংটা দেখি, 6 নম্বর স্ট্রিং,